সর্বোত্তম তো আপনাদের হয়তো বা লেকচার ওয়ান এর কথা মনে আছে এর আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যার লেকচার ওয়ান তো সেখানে আমি থিওরিটিক্যাল পার্ট পড়িয়েছিলাম অর্থাৎ থিউরি সম্পর্কে বিস্তারিত বলেছিলাম এবং শেষের দিকে আপনাদের যদি মনে থাকে আমি একটা কথা বলেছিলাম যে আসলে এই যে বাস্তব সংখ্যা এই ব্যাপারটা কেন এটা এক নাম্বার কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে বাস্তব সংখ্যা এই ব্যাপারটা কেন করি এর কারণ হচ্ছে এটাকে যদি একটা খেলনার সাথে তুলনা করি যেটা একটা খেলা তাহলে আমি পঞ্চম ষষ্ঠ এবং ধরেন আপনি দশম শ্রেণীতে পড়ছেন এই তিন শ্রেণীর ছাত্রদের মধ্যে যদি একটা খেলা হয়ে থাকে তাহলে আপনি জয়ী হবেন সেটাকে আমি দেখিয়েছিলাম এটা ছিল একটা কারণ যে আপনি খেলায় জয়ী হতে চান এই কারণে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা পড়বো এটা ছিল একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ আপনাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়টি আমরা কেন শিখবো যে দেখুন এখানে আমরা সেই কথাটা বলেছি যে আমরা এই কেন এই অধ্যায়টি শিখবো এর ব্যাখ্যা হচ্ছে আমরা যখন বিভিন্ন বাস্তব জীবনে মানে রিয়েল লাইফ যত ঘটনা আছে বাস্তব জীবনে যা দেখব অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার ব্যবহার আছে তারই উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে হার্ট রেট মনিটরিং হসপিটাল সেখানে দেখুন এই যে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো সব কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে এরপর এই যে যে আমরা গাড়ির স্পিড মিটার দেখছি এটাও হচ্ছে একটা বাস্তব সংখ্যা এরপরে যেটা আছে এটা হচ্ছে ইসিজি ভোল্টেজ আমরা হসপিটালে এরকম দেখে থাকি সেটাও কিন্তু বাস্তব সংখ্যার একটা নমুনা তাহলে বাস্তব জীবনে বাস্তব সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কারণে আসলে আমরা এই অধ্যায়টা শিখি এটা ছিল হচ্ছে দ্বিতীয় কারণ এরপর আপনাদেরকে আমরা বলেছিলাম যে বাস্তব সংখ্যার মধ্যে চমৎকার কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই সেই বৈশিষ্ট্য হচ্ছে নয়খানা সেটা অবশ্যই অবশ্যই যোগ এবং গুণনের আন্ডারে এই কথা আপনাদেরকে বলেছিলাম এই নয়খানা সম্পর্কে আমরা বিস্তারিত বলেছিলাম এখন আমি যেটাতে যেতে চাই আজকে আজকের লেকচার মূলত যেটা থেকে শুরু হবে সেটা হচ্ছে আমাদের লেখা আছে দেখুন প্রুফ অফ আ এখানে দেখুন লেখা আছে প্রুফ অফ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট একটা গাণিতিক উক্তি দেওয়া আছে স্টেটমেন্ট মানে হচ্ছে উক্তি सपোজ একটা উক্তি দেওয়া আছে তো যে কোনো গাণিতিক উক্তিকে আমরা যদি প্রমাণ করতে চাই আবার বলছি কোন গাণিতিক উক্তিকে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা তিনটা মেথডের যে কোনো একটা মেথড দিয়ে প্রমাণ করে থাকি কি কি তাহলে যদি কোন স্টেটমেন্ট থাকে যদি কোন স্টেটমেন্ট পাও তোমরা যেটাকে প্রুফ করতে বলছে তোমার স্যার বলছে এটা প্রমাণ করো তখন তুমি যে কোনো একটা মেথডে করবা হয় তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা বাংলায় বলা হয় হচ্ছে আরোহ পদ্ধতি দ্বিতীয় আরেকটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিডাকশন বা অবরোহ পদ্ধতি আরেকটাকে বলা হয় হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন বা প্রুফ বাই কন্ট্রাডিকশন মানে বিরোধ পদ্ধতি এখন কথা হচ্ছে এটা কেন বা এগুলার ব্যাখ্যাটা কি যে বললে আমাদের জন্য ভালো হবে যে আসলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা কি আর হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিডাকশনটা কি আর হচ্ছে তোমার এই যে দেখছো ম্যাথমেটিক্যাল ডিডাকশন আর হচ্ছে তোমার বিরোধ পদ্ধতি দ্যাট ইজ মেথড অফ কন্ট্রাডিকশনও বলা হয় আবার তুমি এখানে লেখা আছে দেখো প্রুফ বাই কন্ট্রাডিকশন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো গাণিতিক স্টেটমেন্ট যদি তোমাকে প্রমাণ করতে বলে তাহলে তুমি হচ্ছে এই তিনটা পদ্ধতির একটা পদ্ধতি দিয়ে হচ্ছে প্রমাণ করবে এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত আমরা একটা ম্যাথ মানে একটা প্রমাণ করার পরে হচ্ছে এই সম্পর্কে আলোচনা করব। যে মেথড অফ ইন্ডাকশন কি মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে আলোচনা করব যখন আমাদের আলোচনাটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা মেথড অফ ইন্ডাকশন এবং মেথড অফ ডিডাকশন দ্যাট ইজ ওয়ান এবং টু নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এর কারণ আগে যদি তোমাদেরকে বলি হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে এই কারণে আমরা প্রথমেই চলে যাচ্ছি একটা আমরা একটা নতুন স্লাইডে চলে যাচ্ছি দেখো তোমাদেরকে প্রমাণ করতে বলছে যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা দেখা যাচ্ছে নিশ্চয়ই এই দেখো এখানে যে একটি অমূলত সংখ্যা তো এটাকে আমরা প্রমাণ করতে চাই এটা হচ্ছে একটা গাণিতিক স্টেটমেন্ট তাহলে এটা একটা স্টেটমেন্ট আমাদের জন্য মানে বা উক্তি বলতে পারো এই স্টেটমেন্টটাকে আমাকে প্রমাণ করতে হবে তাহলে যে কোনো স্টেটমেন্ট প্রমাণ করার জন্য আমরা সাধারণত হচ্ছে তিনটা মেথডের সাহায্য নেই একটা বলেছি আপনাদেরকে মেথড অফ ইন্ডাকশন 2 নাম্বার হচ্ছে মেথড অফ ডিডাকশন 3 নাম্বার হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন তাহলে আমরা আজকে এটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে করতে যাই মেথড অফ কন্ট্রা ডিকশন তো মেথড অফ কন্ট্রাডিকশন মানে কি সেটা আমি একটু তোমাদের এখানে দেখাতে যাই আবার একটু ব্যাক করতে যাই দেখো এখানে আমি একটু লিখে রাখছি কারণ হচ্ছে আমরা বেশিরভাগ জিনিস হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করি তো মেথড অফ কন্ট্রাডিকশন ব্যাপারটা কি দেখো এখানে বিরোধ পদ্ধতি বাংলায় না এটাকে কি বলা হয়েছে তুমি যা হচ্ছে প্রমাণ করতে বলবে সেটার উল্টাটা ধরে করবা এটাই তো হচ্ছে বিরোধ ঠিক কিনা তারপরে তুমি কোনো একটা পর্যায়ে দেখাবা যে না আমি যেটা ধরেছি সেটা ঠিক না তাহলেই হয়ে গেল এটাই হচ্ছে বিরোধ পদ্ধতি ব্যাপারটা কি যেমন এখানে তোমাকে বলছে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তাহলে আমরা কি করব যে ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা এখানে করতে বলছে তোমাকে একটি বিরোধ না না তুমি যেটা ওখানে যা প্রমাণ করতে বলছে তার বিপরীত জিনিস ধরে নিয়েছো তাহলে তোমার কোনো সারে যদি বলে যে কেন তুমি এটা দিয়ে করলা কেন তুমি এটাকে মূলত সংখ্যা ধরলা তখন তোমার অ্যান্সার হবে স্যার যে কোনো একটা স্টেটমেন্টকে আমরা তিনটা মেথডের মাধ্যমে প্রমাণ করি তো সেই তিনটা মেথড এর একটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন মেথড অফ কন্ট্রাডিকশন তাহলে আমরা এটাকে নিয়েছি এই কারণে তখন স্বাভাবিকভাবে তোমার প্রশ্ন আসতে পারে আমি কিভাবে যে ইন্ডাকশন নিলাম না বা মেথড অফ ডিডাকশন নিলাম না সে সম্পর্কে আমি বলবো একদম শেষের দিকে যে এটা কেন হচ্ছে আমরা মেথড অফ কন্ট্রাডিকশনে নিলাম কেন মেথড অফ ইন্ডাকশন বা ডিডাকশনে নিলাম না এগুলো আমরা বলবো তাহলে এটা আমরা ধরে নিলাম যে এটা একটা সংখ্যা ঠিক আছে এখান থেকে হচ্ছে তোমাদের প্রমাণটা শুরু হবে এটা একটু বলে নেই এখান থেকে তোমাদের খাতায় লেখা শুরু করবা যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা হচ্ছে আমি তোমাদের জানার এখানে রেখে দিয়েছি সেটা কি দেখো আমরা যদি স্কোয়ার রুট ওয়ান করি সেটা রেজাল্ট হচ্ছে ওয়ান স্কোয়ার রুট টু এর রেজাল্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু স্কোয়ার রুট থ্রি এর রেজাল্ট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু স্কোয়ার রুট ফোর হলে এটা রেজাল্ট হচ্ছে টু ফাইভ হলে দেখতে পাচ্ছ সিক্স হলে দেখতে পাচ্ছ সেভেন হলেও দেখতে পাচ্ছ এইট হলে নাইন হলে তার মানে দেখো এই যে টু টু এবং থ্রি এর মধ্যে টু এবং থ্রি এর মধ্যে বারবার বলছি দেখো এই যে টু আর এই যে থ্রি এর মধ্যে আমরা টু এবং থ্রি এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না কিন্তু দেখো এই যে এগুলা কি পূর্ণ সংখ্যা না এটা তো হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা ঠিকছে না এগুলা তো আসলে ভগ্নাংশ বুঝতে পেরেছ তাহলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না তাহলে স্পষ্টত এই যে বক্স থেকে দেখতে পাচ্ছ যে টু এবং থ্রি এর মধ্যে কোন ধরনের পূর্ণ সংখ্যা পাচ্ছি না এই কথাটা একটু বক্সে আমি জাস্ট আগেই দিয়ে দিয়েছি তো তোমরা একটু মনে রাখবা তাহলে আমি কি করলাম প্রথমে যে রুট ফাইভ একটু অমূলত সংখ্যা আমরা সেটাকে বলে দিলাম যেটা মেথড অফ কন্ট্রাডিকশনে বললাম যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা এরপর আমরা যেতে চাই তাহলে রুট ফাইভ এখানে দেখো লেখা আছে তাহলে এই যে হয় পূর্ণ সংখ্যা হবে অথবা রুট ফাইভ ভগ্নাংশ হবে কেন কারণ আমরা জানি এখানে আবার আমি লিখে রেখেছি যে আমরা যে কোনো বাস্তব সংখ্যা মনে আছে যে কোনো বাস্তব সংখ্যা হয় সেটা মূলদ হবে অথবা সেটা হচ্ছে অমূলত হবে এরকম আমরা করেছিলাম ঠিক আছে তাহলে মূলদ যদি হয়ে থাকে আর মূলদ যদি হয়ে থাকে যে কোনো সংখ্যা যদি মূলদ হয়ে থাকে তাহলে হয় সেটা পূর্ণ সংখ্যা হবে অথবা সেটা ভগ্নাংশ হবে আমি কি কথা বুঝাইতে পেরেছি তাহলে যেহেতু আমরা ধরে নিয়েছি যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা এটা ধরে নিয়েছি তাহলে মূলত সংখ্যা বা দুই ধরনের হতে পারে দেখো এখানে হয় পূর্ণ সংখ্যা হবে অথবা এই যে ভগ্নাংশ সংখ্যা হবে দেখতে পাচ্ছ তাহলে এই কথাটাই লিখছি যেহেতু এটা একটা ধরে নিয়েছি যে রুট ফাইভ একটা মূলত সংখ্যা তাহলে আমি এই কারণে বলতেই পারি যে রুট ফাইভ হয় পূর্ণ সংখ্যা হবে অথবা অথবা তোমার হচ্ছে আর একটা ব্যাপার জানি যে যেহেতু এখানে দেখো যেহেতু টু এবং থ্রি এর মধ্যে কোন পূর্ণ সংখ্যা নেই সুতরাং রুট ফাইভ পূর্ণ সংখ্যা হতে পারে না এখন ঠিক আছে আমরা লিখলাম যে রুট ফাইভ একটা মূলদ আবার মূলদ হচ্ছে দুই ধরনের হতে পারে এখন পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশের সংখ্যা এখন একটা সংখ্যা তো দুইটা হতে পারে না হয় পূর্ণ সংখ্যা হবে অথবা ভগ্নাংশ সংখ্যা হবে এখন আমাকে জানতে হবে যে রুট ফাইভটা কি ভগ্নাংশ সংখ্যা এই এই যে এর আগের তোমাকে দেখাতে থেকে লিখেছি যে আমরা দেখতে চাচ্ছি এই যে টু এবং এই যে থ্রি টু এবং থ্রি এর মধ্যে কিন্তু কোন ধরনের পূর্ণ সংখ্যা পাইনি পাইছি বলো এই যে দেখো এই যে টু এই টু এবং এই যে থ্রি এটার মধ্যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা নেই আমি এই কথাটাও লিখে রাখছি এই কারণে এখানে এসে লিখছি যেহেতু টু এবং হচ্ছে থ্রি এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই সুতরাং রুট পূর্ণ সংখ্যা হতে পারে না তার মানে এই যে যে পূর্ণ সংখ্যা এটা হতে পারে না ঠিক আছে আমরা প্রথমে লিখে রাখছি যে রুট একটি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা যেহেতু মূলত সংখ্যা এই রুট এর মধ্যে দিলাম মনে করো এই যে মূলত সংখ্যা যেহেতু রুট তাহলে সে আস্তে 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 নিচে আসবে নিচে আসার পর সে হয় পূর্ণ সংখ্যা হবে অথবা সে ভগ্নাংশ সংখ্যা হবে তাহলে আমরা দেখতে পাইলাম যে সে পূর্ণ সংখ্যা না কেন কারণ হচ্ছে দেখলাম যে টু এবং থ্রি এর মধ্যে কোন পূর্ণ সংখ্যা নেই দেখছো এই দেখো এখানে আগের এ দেখো এই যে রুট ফাইভ এখানে আছে দেখছো রুট ফাইভ এখানে আছে এই যে রুট ফাইভ এখানে আছে এর আগে এবং এর পরে পূর্ণ সংখ্যা শুধুমাত্র পাওয়া যায় টু এবং থ্রিতে এর আগে এর মানে এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তার মানে আমরা বলতে পারি রুট ফাইভ পূর্ণ সংখ্যা না এটা একটা ভগ্নাংশ সংখ্যা ঠিক কিনা তাহলে আমরা সেই কাজটা করেছি যে এখন আমরা আরেকটা ডিসিশন দিতে পারলাম প্রথমে সংখ্যা মূলত সংখ্যার পর মূলত সংখ্যা সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আমরা দেখলাম সংখ্যা হতে পারে না তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে আমি কি এখানে স্পষ্ট বলে দিতে পারি যে এই কথাটা কি বলতে পারি দেখো তো যে তোমাদের যেহেতু এটা পূর্ণ সংখ্যা হতে পারে না সুতরাং সুতরাং রুট একটি ভগ্নাংশ সংখ্যা এই কথা বলতে পারি ভগ্নাংশ সংখ্যা এটা আমরা বলতে পারি আর যদি কোনো জিনিস ভগ্নাংশ হয়ে যায় কাল এর আগের দিন আমরা এর আগের লেখছেন পড়েছিলাম ভগ্নাংশ হলে কি হবে আমি একটু এবার পরবর্তী পেতে যাই দেখো আমি বলছিলাম তোমাদের ভগ্নাংশ হলে যে সংখ্যাকে মনে আছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এবং হচ্ছে কি বলছি এবং যাবে যাবে না না ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের ব্যাপার ছিল এখানে আমি একটু কথা বলতে চাই এইগুলা তোমাকে খাতায় লেখা লাগবে না মানে প্রমাণে লেখা দরকার নেই আমি এখানে আরো কিছু কথা বলতে চাই সেটা একটু শিখতে চাও যা আমি বক্স করবো সেগুলো লেখার দরকার নেই এর কথা হচ্ছে দেখো তো মানে করো দিলাম দেখতে পাচ্ছি এখানে এটাকে যদি পি ধরি সাপোজ এটা পি এবং এটাকে যদি থ্রি ধরি থ্রি কে যদি কিউ ধরি তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল এবং স্পষ্টত দেখতে পাচ্ছি পি মানে হচ্ছে পি সমান হচ্ছে সিক্স এটাও একটা পূর্ণ সংখ্যা এটাও একটা পূর্ণ সংখ্যা আর কিউ এটা সমান এটাও একটা পূর্ণ সংখ্যা দেখো এবং কিউ কিউ নট জিরো দেখো কিউ মানে এখানে এবং সেই হিসাবে আমরা যদি শুধুমাত্র এই ডেফিনেশনটুকুই ফলো করি তাহলে কিন্তু আমাদের জন্য বলা একটা মুশকিল হয়ে যায় কি যে এটা ভগ্নাংশ হবে কিনা সেই হিসেবে না এটা ভগ্নাংশ হওয়ার কথা তোমরা বলো কিন্তু আমরা কাটা করে দেখলাম আর কাটা করে দেখলাম যে টু বাই হচ্ছে ওয়ান হচ্ছে তার মানে এটাকে আরো একটু সৌন্দর্য লেখা যায় যেখানে তুমি যদি বলে দিতে পারো পি এবং কিউ হচ্ছে সহমৌলিক সহমৌলিক কথা মানে কি সহমৌলিক তাহলে মানে বুদা যাচ্ছে কাটা ছেড়া করা যাবে না এই যে তিনকে যে মনে হয়েছে যেমন এরকম এরকম থ্রি আক্ষে থ্রি আর এই যে এরকম কাটা ছেড়া করা যাবে না সহমৌলিক মানে হচ্ছে ধরো এরকম যে টু ফাইভ কে টু দ্বারা ভাগ করলা। সহমৌলিক মানে হচ্ছে যে দুটা সংখ্যা আছে তাদের ঘষাগু হচ্ছে ওয়ান হবে ঠিক আছে মানে কমন তাদের মধ্যে কমন ব্যাপারটা আসবে ওয়ান ঠিক আছে কথা বুঝতে পারছো সাধারণ ব্যতীত আর কোনো কিছু ওয়ান পাবো কাটাকাটি করা যাবে না এরকম কাটাকাটি হবে না তার মানে এটা অবশ্যই ভগ্নাংশ হবে তাহলে ভগ্নাংশ হওয়ার জন্য এই কয়টা সত্য হওয়া জরুরি এক নম্বরে কি পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে লেখা যাবে দুই নম্বরে পিও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা তিন নাম্বারে কিউ ইজ নট জিরো কিউ ইজ নট ওয়ান এবং আরো একটি সুন্দর করে যদি লিখে দিতে পারি যে পি ও কিউ হচ্ছে সহমৌলিক পরস্পর সহমৌলিক তাহলে হচ্ছে এই লাইনটা দ্বারা কি বুঝাবে ও কিউ সহমৌলিক দ্বারা বুঝাবে হচ্ছে এরকম কাটাকাটি করা যাবে না যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এই যে এটা একটা ভগ্নাংশ হচ্ছে না বরং এটা মূলত হয়ে যাচ্ছে ওকে বুঝতে পারছো কথা আচ্ছা এটা আমি কিন্তু এর আগের দিন বলছিলাম এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার ছিল তা আমি একটু মুছে দিতে চাই একটু মুছে দিতে চাই তাহলে তোমরা এর আগের পিডিএফ আগের পেজে যদি আমি একটু যেতে চাই সেটা একটু দেখো আগের পেজে আমরা এই পর্যন্ত পেয়েছি দেখো যে রুট ফাইভ এই যে এই পর্যন্ত পেয়েছি যে রুট একটি ভগ্নাংশ সংখ্যা যদি ভগ্নাংশ হয়ে যায় তাহলে অবশ্যই সে তার সংজ্ঞা মেনে চলবে না তোমরাই বলো যে ভগ্নাংশ তাহলে তার বৈশিষ্ট্য কি আমরা জানি ভগ্নাংশ যেহেতু তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে এই যে রুট কে এই রুট কে আমরা সুতরাং এখানে লিখি সুতরাং রুট ফাইভ কে ভগ্নাংশের নিয়ম লেখা যাবে দ্যাট ইজ রুট ফাইভ কে মানে পি বাই কিউ আকারে লেখা যাবে যেখানে এই কথাগুলো বলে দিতে হবে যে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং বলে দিতে হবে কিউ ইজ নট ওয়ান আরেকটা কথা বলতে হবে এবং পরস্পর সহমৌলিক এই কথাটা একটু বলে দেব সহমৌলিক কেন বলছি যদি এই কথাটা বলি এর ব্যাখ্যা দ্বারাই হচ্ছে যে কাটাকাটি করা যাবে না এরকম সহমৌলিক সংখ্যা পিও ও কিউ সহমৌলিক দ্বারা বোঝায় সহমৌলিক ব্যাপারটা বলতে বোঝায় যে দুইটা এই যে পি আর কিউ এদের হচ্ছে সাধারণ কাউকে পাবো না ঠিক আছে তাহলে আর কাটাকাটি করা যাবে না বাংলা কথা হচ্ছে এরকম এরকম থাকা যাবে না এই যে এরকম হবে না টু বাই ওয়ান এরকম আকারে হবে না বুঝতে পেরেছ আচ্ছা এই দেখো এখানে এটাকে যদি তুমি মনে করো পিপি সমান হচ্ছে সিক্স আর এটাকে যদি তুমি কিউ দেখো কিউ সমান হচ্ছে থ্রি তখন দেখো এদের সাধারণ গুণুনিয়োগ বের করো গসাগু বের করো দেখবা এদের মধ্যে ওয়ান ব্যতীত আরেকটা ব্যাপার পাওয়া যাবে সেটা হচ্ছে থ্রি সাধারণ গুণনীয়ক ওকে এই কারণে এরা সহমৌলিক না পরস্পর সহমৌলিক না বিধায়ী এটা কিন্তু ভগ্নাংশ না বুঝতে পেরেছো কথা এটা আরেকটা ব্যাপার তাহলে আমরা এই কথাটো লিখতে পারি ওকে এই পর্যন্ত গেল এখন দেখো তোমরা পরবর্তী লাইন আমি কি করতে পারি এখন আমি এখানে দিতে চাই আমি একটু স্কোয়ার করে দিতে চাই কারণ রুট আছে রুটকে আমরা মুক্ত করতে চাই রুট দেখলে আমরা এমনি ভয় লাগে তাই কারণ আমরা স্কোয়ার করে দিব যাতে করে রুট মুক্ত হয়ে যায় এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য ওকে স্কোয়ার করে দিলাম এবার এখানে পাইলাম ফাইভ পি স্কোয়ার বাই কিউ তোমাদের একটা কথা বলি মেথড অফ কন্ট্রাডিকশন সম্পর্কে এখন একটু কথা বলতে চাই মেথড অফ কন্ট্রাডিকশন বা বিরোধ পদ্ধতি সম্পর্কে এখন বলতে চাই প্রথমে তোমাকে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে তার বিপরীত একটা ব্যাপার ধরে নিবা তার মানে বিপরীত একটা ব্যাপার ধরে নিবা বিপরীত একটা ব্যাপার ধরে নিবা ওকে ধরে নেওয়ার পর তুমি যে কোনো মূল্যে দেখাবা এই যে তুমি যেটা ধরে নিয়েছ সেটা আসলে ঠিক না সেটা আসলে ঠিক না যে কোনো মূল্যে সেটা সেটা আসলে ঠিক নয় তা তোমার বলবে না যে আসলে আমি যেটা ধরেছি সেটা আসলে ভুল তাহলে যেহেতু ঠিক না তার মানে আমরা যেটা ধরেছিলাম এই যে বিপরীত একটা ব্যাপার ধরে নিয়েছিলাম সেটা যেহেতু ঠিক না তার মানে যেটা আসল সেটাই ঠিক তার মানে পরে আমাদের প্রমাণ হয়ে যাবে যে না আমি তাহলে ভুল করেছি তা আমার ধরাটা ভুল ছিল তার মানে এটা আসলেই মূলত সংখ্যা হবে ওকে তাহলে আমরা কিন্তু প্রথমে দেখো সরি এটা আসলে অমূলত হবে প্রথমে আমাকে দেখাইতে বলছে রুট ফাইভ একটি অমূলত এটা দেখাইতে বলছে কিন্তু আমি আমি হচ্ছে ধরে নিয়েছি যে না রুট ফাইভ একটা হচ্ছে মূলত এটা হচ্ছে আমার ধরে নেওয়া এখন আমি যে কোনো মূল্যে দেখাবো যে না রুট এটা মূলত ধরলে একটা সমস্যা হচ্ছে মূলত ধরলে একটা সমস্যা পাচ্ছি কোথাও না কোথাও সমস্যা হচ্ছে ওকে সমস্যা হলেই আমরা বলে যে না আমার যে ধরাটা ছিল এটা ভুল হয়েছে না সে এটা হচ্ছে প্রমাণের একটা টেকনিক ঠিক আছে তাহলে আমি সে আমার তো এখন আসলে আমি তো বুঝতেই আসছি প্রমাণ করতে বলছে এটা একটা অমূলত কিন্তু আমি ধরে ফেলছি মূলত তার মানে এখানে কোনো না কোথাও ভুল হবে সেই ভুলটা আমার ভুল খুঁজে বের করতে হবে তা আমি একটু ভুলটা খুঁজে বের করার জন্য আমি একটু চালাকি করতে চাই এখানে কিউ দিয়ে গুণ করতে চাই উভয় পক্ষে তাহলে কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে কিউ তাহলে এখানে পাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছ ফাইভ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা নিশ্চয়ই জানো ফাইভ একটা পূর্ণ সংখ্যা ফাইভ একটা পূর্ণ সংখ্যা এই যে কিউ দেখো এই যে কিউ সম্পর্কে আমরা বলে আসছি এখানে কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে ফাইভ একটি পূর্ণ সংখ্যা কিউ একটা পূর্ণ সংখ্যা তাদের যদি গুণ করি ধরো টু একটা পূর্ণ সংখ্যা আবার কিন্তু ও একটা পূর্ণ সংখ্যা এদেরকে গুণ করলে পাই হচ্ছে সিক্স এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয় তার মানে আমি কি বলতে পারি ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা মানে গুণ করলে তাহলে ফাইভ কিউ এটাও একটা পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা ওকে এটা পূর্ণ সংখ্যা পেলাম এবার দেখো তোমরা এই যে পিস পি স্কোয়ার আর এই যে কিউ ঠিক আছে এটা কি এটা একটু বলতে চাই এটা কিন্তু আর পি আর কিউ কিন্তু আবার সহমৌলিক দেখো সহমৌলিক সহমৌলিক মানে এরকম আকার ধরো আহ পাঁচকে দুই দ্বারা ভাগ করলে এদের মধ্যে দেখবা এদের ঘষাগু মানে কমন সাধারণ হচ্ছে এক ব্যতীত আর কেউ নাই তোমরা বের করে দেখো ঘষাগু বের করতে পারো নিশ্চয়ই তো সাধারণ গুণ নিয়োগ এক ব্যতীত আর কেউ নাই বুঝতে পারছো তাহলে এই এর এরকম সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে তোমার সহমৌলিক বলা হয় তাহলে ফাইভ আর টু হচ্ছে পরস্পর সহমৌলিক কথা বোঝা পারছি তাহলে দেখো তুমি এখন যদি এই ফাইভ কি স্কোয়ার করি আর এই টু কি স্কোয়ার করি মানে হচ্ছে ফোর তার মানে দেখো পঁচিশ বাই হচ্ছে চার এটাও দেখবে এরাও হচ্ছে পরস্পর সহমৌলিক হয়ে থাকে দেখো পঁচিশ আর চার এদের মধ্যেও সাধারণ গুণ নিয়োগ ওয়ান ব্যতীত আর কেউ নেয় বুঝতে পেরেছ তার মানে আমরা বলতে পারি যে দেখো পি আর কিউ সহমৌলিক হওয়ায় এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল কারণ কি পি আর কিউ পূর্ণ সংখ্যা আবার পি আর কিউ পি স্কোয়ার কিউ এটা হচ্ছে সহমৌলিক হয়ে যাচ্ছে এই যে এই কন্ডিশন থেকে দেখো আবার পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি এই যে ডান সাইড এই যে ডান্স সাইড এটা কিন্তু তোমার একটা ভগ্নাংশ আর এখানে পাইলাম এই বাম সাইডটা হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে তাহলে আমি কি পাইলাম সেই কথাটা একটু লিখতে চাই তারপর কথা বলতে চাই আমি একটু বুঝাইলাম এখানে তাহলে আমরা পাইলাম হচ্ছে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি স্পষ্ট তো লিখে দিলাম বইয়ের মতো লিখছি যে ফাইভ কিউ এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা কিন্তু 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 কি কিউ সহমৌলিক আগেই ধরে আস ও কিউ পরস্পর সহমৌলিক হওয়ায় আমার পি স্কোয়ার পি স্কোয়ার বাই কিউ কি হয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ভগ্নাংশ হয়ে যাচ্ছে ভগ্নাংশ সংখ্যা ওকে মানে পূর্ণ সংখ্যা হতে পারে না এটা পূর্ণ সংখ্যা না এই বাম সাইড এটা বলছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে এরা তো কোনোদিন সমান হতে পারে না কারণ কি কারণ সমান হতে পারে না কেন দেখো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা সম্পূর্ণ আলাদা আলাদা দুইটা সেক্টর দেখছো এটা দুই পথে চলে গেছে এটা একটা পথ আর এটা একটা পথ আলাদা এটা কোনোদিন সমান হতে পারে পারে না তার মানে এই যে আমরা একটা ভুল পাইছি যে তারা সমান দেখাচ্ছে এই দেখো এখানে সমান চিহ্ন দেওয়া মানে সমান দেখাচ্ছে তাহলে তারা কোনো দিন সমান হতে পারে না এই যে তাহলে এইটা একটা কি এটা একটা সমান হতে পারে না তার মানে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশ সংখ্যার সমান না সংখ্যার সমান না কিন্তু এখানে আমরা সমান পাচ্ছি তার মানে এটা ভুল আমরা তাহলে এখানে এটা একটা ভুল পাচ্ছি এই যে একটা ভুল তথ্য পাচ্ছি এই লাইনটা ভুল কিসের জন্য ভুল পাচ্ছি বলে আমি ঘোরা একদম প্রথমে যে ভুল ধরেছি এই কারণে এই যে আমরা প্রথমে ধরেছিলাম যে পরের আগের পেয়ে সরি আরো একটা আগের পেজে এই যে এখানে যেটা একটা মূলত সংখ্যা এই যে মূলত সংখ্যা ধরার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও একটা জায়গা করতে 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 যায় দেখলাম যে এখানে একটা আসলে যেটা আসলে কোনোদিন সম্ভব না পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সমান হতে পারে না কিন্তু এখানে সমান পাইছি তার মানে আমাদের যে ধরাটা ছিল ওটা ভুল ছিল তার মানে আমরা বলতে পারবো যে সুতরাং সুতরাং কি বলতে পারবো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আমার কথা বুঝতে পেরেছ কিনা অমূলত সংখ্যা তাহলে আমি আবার একটু বলতে চাই কি কাজ করেছি ঠিক আছে সেটা হচ্ছে আমি হচ্ছে প্রথমে আমাকে বলেছে একটা স্টেটমেন্ট দিয়ে যে প্রমাণ করো যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা অমূলত সংখ্যা সরি তখন আমি কি করেছি আমি লিখেছি আমি মেথড অফ কন্ট্রাডিকশনে প্রমাণ করতে চাই যে উল্টাটা ধরেছি যে রুট ফাইভ একটা মূলদ সংখ্যা যদি মূলদ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে অথবা ভগ্নাংশ হবে এরপর আমরা দেখলাম যে টু আর থ্রি এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই সুতরাং পূর্ণ সংখ্যা হতে পারে না তার মানে এই সাইডটা সে বাদ এই যে এই সাইডটা সে বাদ হয়ে যাবে সে একটা ভগ্নাংশ সংখ্যা সুতরাং লিখছি যে সুতরাং রুট ফাইভ একটি ভগ্নাংশ সংখ্যা আর যদি ভগ্নাংশ হয়ে যায় ভগ্নাংশ সংখ্যা ডেফিনেশন হচ্ছে ওই সংখ্যাকে কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে আমি এই কারণে লিখছি যে রুট ফাইভ সমান হচ্ছে পি বাই কিউ দেখছো এই যে √5 এই যেখানে ايشা লিখছে এটা ঠিক আছে এবং আর এর আরো কথা লিখতে হবে p q পূর্ণ সংখ্যা q is not 1 এবং q তে 0 হওয়া যাবে না এই কথাটাও লিখে দেওয়া উচিত q কে 0 হওয়া যাবে না ঠিক আছে এবং এর আগের লেকচারে আমরা এই কথাটুকু লিখি নাই p q পরস্পর সহমৌলিক কিন্তু এই কথাগুলো লেখা উচিত কারণ সহমৌলিক না হলে কাটা কাটি করলে নিচে যদি অঞ্চলে আসে তাহলে কিন্তু সেটা আর তোমার হচ্ছে ভগ্নাংশ থাকে না ওকে সেটা ভুলত হয়ে যাবে বুঝতে পেরেছো এই কারণে মানে পূর্ণ সংখ্যা হয়ে যায় এটা বলতে পারো তো এই কারণে এই কথাটুকু লেখা উচিত আগের লেকচারে তোমরা জুড়ে দিবা এটা এরপরে হচ্ছে আমাকে দেখাতে হবে আমি যেটা ধরেছি সেটা হচ্ছে ভুল এই কারণে আমি কি করেছি রুটকে আগে স্কোয়ার করেছি স্কোয়ার করলে কি সুবিধা হবে আমার হচ্ছে আমরা জানি যাবে শুধু এরকম থাকবে এরপরে আমাকে ভুল খুঁজে বের করতে হবে আমি দেখলাম পূর্ণ সংখ্যা কিন্তু এখানে ব্যাপারটা এটা হচ্ছে আমার একটা ভগ্নাংশের সংখ্যা কেন ভগ্নাংশের সংখ্যা সেই কথা এখানে লিখে দিয়েছি পিও কিউ সহমৌলিক হয় পি স্কোয়ার কিউ আমাদের একটা সহমৌলিক হয় ঠিক আছে এই কারণে এটা একটা ভগ্নাংশের সংখ্যা হয়ে যাবে তাহলে পূর্ণ সংখ্যা কোন কোন দিন ভগ্নাংশ সংখ্যা সমান না এটা আমরা জানি কিন্তু এখানে সমান পেয়ে গেছি তার মানে এটা একটা ভুল কেন ভুল পাইছি কারণ আমরা ধরছি ভুল এই কারণে যে আমরা কি ধরছিলাম বলছি ধরছিলাম আছে √5 একটি মূলদ সংখ্যা তার মানে এটার মূলদ সংখ্যা হতে পারে না এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা এটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন যা তুমি দয়া থাকবে সেটা বিপরীত কিছু ধরে দেখবা সেখানে ভুল কিছু পাচ্ছ তারপর বলবা যে আমার ধরাটা ভুল হয়েছে আসলে সেটা না আসল যেটা প্রমাণ করতে বলছো ওটাই আসলে সঠিক ওকে এখন তোমার স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে দেখো নতুন পেজ তোমাদের মনে আসতে পারে যে ভাইয়া ঠিক আছে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করতে চাই বিস্তারিত সবকিছু কঠিন লাগে এমনিতে ধরো এইগুলা সবাই মুখস্থই করে ফেলে যে রুট একটি অম্লৎ সংখ্যা বা রুট ফাইভ একটা অমূল্য সংখ্যা এগুলো মুখস্থ মতো হয়ে যায় কিন্তু আসলে তুমি যদি ফিল না করতে পারো তখন ব্যাপারটা আলাদা জিনিস ধরো এখন আমরা তিনটায় যে গাণিতিক মেথড আছে না মেথড অফ মেথড অফ অফ ইন্ডাকশন ছিল সেটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই ইন্ডাকশন এটা কখন করবো আমরা কেমনি বুঝবো কখন করবো তো এটা মনে করো এরকম আকারে দেওয়া আছে যে সাপোজ মনে করো তোমাকে কিছু একটা প্রমাণ করতে দিল বলে দিল যে এন প্লাস এন প্লাস ওয়ান

প্রথমে অনের জন্য বের করি তারপর আমরা ধরে নেই এন সমান কে এর জন্য ওই স্টেটমেন্টটা সত্য তারপর আমরা যদি দেখাতে পারি এন সমান কে প্লাস অনের জন্য সত্য হয় তাহলে এটার প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন আর মেথড অফ কন্ডাক্ট ডিডাকশন কি কন্ডাকশন বলে ফেলছি সরি মেথড অফ ডিডাকশন ব্যাপারটা কি ডিডাকশন ব্যাপারটা হচ্ছে মানে ব্যাপারটা ধরো বল প্রমাণ করতে বললো যে মানুষ মরণশীল তো অনেক মানুষ নিয়ে কাজ না করার চেয়ে আমি যদি দেখাতে পারি যে সাপোজ অ্যারিস্টটল অ্যারিস্টটল হচ্ছে অ্যারিস্টটল লিখলাম মনে করো অ্যারিস্টটল হচ্ছে মরণশীল এটা যদি দেখাই দিতে পারি তাহলে মানুষ তার মানে মানুষ মরণশীল এরকম একটা মানে অনেক একটা দেখো মানুষ সেটা করতে না যাই একটা ব্যক্তি দিলাম তারপর দেখালাম মরণশীল সুতরাং অ্যারিস্টটল যেহেতু মানুষ তাহলে মানুষ মরণশীল এটা হচ্ছে ডিডাকশনের কথা আর তোমার কন্ট্রাডিকশন কি কন্ট্রাডিকশন মানে বিপরীত ব্যাপার ধরে নেওয়া তাহলে আমরা কখন ধরবো যদি কোনো একটা স্টেটমেন্টের মধ্যে দেখো দেখতে পাও এরকম এন আছে বা কে আছে বা অন্য কিছু আছে তখন হচ্ছে ওইটাকে আমরা যাতে করে তার মান ধরতে পারি সাপোজ কে যদি থাকে এরকম সাপোজ কে কে প্লাস ওয়ান বাই মনে করো ফাইভ ইকস কিছু একটা প্রমাণ করতে বলছে তখন আমরা কে এর মান ওয়ানের জন্য ধরতে পারবো হ্যাঁ যে যাতে করে তুমি একটা মান ধরতে পারো সেই সমস্ত ব্যাপার দেখলে আমরা ইন্ডাকশন করে থাকি আর মেথড অফ ডিডাকশন বেশিরভাগ প্রয়োগ হয় না বেশিরভাগ ক্ষেত্রে আর মেথড অফ কন্ট্রাডিকশন তোমাদের এই মানে নিচের ইন্টার অথবা তুমি বলতে পারো টেন এই সমস্ত ব্যাপারগুলোতে মেথড অফ কন্ট্রাডিকশন বেশি ইউজ হয় মোস্ট অফ দ্য কেস অর্থাৎ এইটি পার্সেন্ট কে আমরা মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করি কন্ট্রাডিকশন ব্যাপারটা তো বলছি যা বলবে তার বিপরীতটা ধরে নিয়ে আমরা একটা ভুল জিনিস আনবো তারপর বলবো যে না আমরা যা ধরেছি সেটা আসলে সঠিক না যে যেটা প্রমাণ করতে বলছে সেটাই সঠিক এটা হচ্ছে আমাদের লেকচার আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো ধন্যবাদ সবাইকে আর আমরা পরবর্তী লেকচার নিয়ে কোনো একদিন হাজির হব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো